সাত সকালে শহরে সিবিআই হানা। রানীকুঠিতে ব্যবসায়ী রামপ্রসাদ আগরওয়ালের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে দাবি, ব্যবসায়ীর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে। জানা গিয়েছে 2020 সালে মামলা রুজু হয়। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে রানীকুঠিতে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেন সিবিআই। একই মামলায় এর আগে ইডি ব্যবসায়ী সংস্থার 107 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। বলছি তো কোনো বলছে দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে থাকুন মেডিসিন খবর নেই মেডিসিন বলবি যে